হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর সবাই ভালো থাকবেন, এটাই আমার প্রত্যাশা। আর আচ্ছা, যে টপিকস নিয়ে আলোচনা করব, যে চারটি সংখ্যার যোগফল কীভাবে করানো হয়, চারটি সংখ্যা প্রথমে ইনপুট দেখাবো, তারপর সেটা ইনপুটটা কীভাবে আবার আপনার ইমপ্লিমেশন করবেন, অর্থাৎ যোগ করে আউটপুট দেখাবেন। গত অর্থাৎ প্রিভিয়াস টিউটোরিয়ালে, অর্থাৎ 6 নম্বর যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের টিউটোর রয়েছে আমার, সেই টিউটোরিয়ালে আমি 2টি সংখ্যার যোগফল দেখাচ্ছি। আর আজকে আপনাদের আমি 4টি সংখ্যার যোগফল দেখাবো। আর 4টি সংখ্যার যোগফল যদি আপনার কনসেপ্টটা বুঝতে পারেন, তাহলে মোটামুটি আয়ত্ত চলে আসবে রেজিস্টার সম্বন্ধে। হ্যাঁ, চলুন শুরু করা যাক। আর আপনাদের মানে সময় সাপেক্ষের কারণে আমি কোডগুলো আগেই লিখে রাখছি, যাতে সময় নষ্ট না হয়। আমি জাস্ট বুঝাই দেবো কোডগুলো এখানে। হ্যাঁ, আপনার বাসায় প্র্যাকটিস করবেন। তাহলে দেখেন, এখানে ইনক্লুড ইমো 8086 ডট ইনক্রিমেন্ট, এটা কেন ইউজ করা হয়েছে? এটা ইউজ করা হয়েছে, এটা একটা ফাংশন বা হেডার ফাইল বলা যেতে পারে। এটার আন্ডারে আপনার প্রিন্ট এর যেই লাইব্রেরি ফাংশন বা সাব ফাইল রয়েছে, ইনস্ট্রাকশন রয়েছে, সেগুলো কাজ করবে প্রিন্ট এবং প্রিন্টের জন্য। ওকে, তারপরে দেখেন ডট মডেল স্মল, এটা ইউজ করা হয়েছে কেন? ডট মডেল, আমি গত প্রিভিয়াস টিউটোরিয়াল বলা হয়েছে যে ডট মডেল ইউজ করেছে মেমোরি মডেলের জন্য। আর স্মল, এটা কত সাইজ, ছোটো বড় নাকি মাঝারি ধরনের হবে? হ্যাঁ, ডট স্ট্যাক 100S, এটা হলো মেমোরি ব্লক, স্ট্যাক সেগমেন্টের একটা মেমোরি ব্লক ইউজ করা হয়েছে 100S-এর। আমি চাইলে আরও বড় ইউজ করতে পারি, তবে আমি 100S দিয়ে যেই সকল আমরা প্রোগ্রাম দেখাবো 100S দিয়েই শেষ হয়ে যাবে। আর ডট ডাটা, এখন আমি যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম, সেই ভেরিয়েবলটা আমার এখানে এখানে ইনিশিয়ালাইজ করতে হতো। আমি গত প্রিভিয়াস টিউটোরিয়াল রাখছি, আপনারা দেখতে পারেন। ডট কোড, এই ডট কোডের মাধ্যমে এখানে আমি কোড সেগমেন্টগুলো দেখাবো, অর্থাৎ পরবর্তী যে মেন ইনস্ট্রাকশনগুলো আছে ডট কোডের পরে আমরা সেগুলো দেখবো। ওকে, মেন প্রসিডিউর, প্রসিডিউর থেকে প্রকার রয়েছে। তাহলে আমি এখানে কী কী করবো, 4টি সংখ্যা ইনপুট নেবো। তো 4টি সংখ্যা ইনপুট নেওয়ার জন্য আমাকে কী করতে হবে, অবশ্যই 4টা মেসেজ দিতে হবে। তাহলে প্রিন্টের মাধ্যমে মেসেজ দিয়েছে, এটা নাম্বার ওয়ান। হ্যাঁ, তারপরে এটার মাধ্যমে কী করেছে, মুভ এজ ওয়ান, এটার হলো মুভ এজ কমা ওয়ান, এটা হলো স্ক্যানএফের কাজ করেছে। ইনপুট নেওয়ার জন্য আমাকে স্ক্যানএফটা তার পরিবর্তে আমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে মুভ এজ কমা ওয়ান ইউজ করা হয়েছে। তারপর কি, ইন্টারাপ 21H, এটা ইউজ করা হচ্ছে। ইন্টারাপ 21H, এটার কাজ হলো এক্সিকিউশন করা, আর উপরেটা হলো স্ক্যানএফের করা, এটা হলো সুযোগ করে দিয়ে কিবোর্ড থেকে মান নেওয়ার জন্য। ঠিক আছে, দেখেন আমি যেখানে কমপ্লিট করি, এখানে কিবোর্ড থেকে যে মান নেব, এই কিবোর্ড থেকে মান নেওয়ার জন্য আমার এটা ব্যবহার করা হয়েছে। দেখেন এখানে আমার প্রথম মেসেজটা ইনপুট মেন ফাংশন থেকে আমার আউটপুট দেখাবে। দেখেন ইনপুটার নাম্বার ওয়ান, এটা দেখাচ্ছে এই লাইনটা, ইনটার নাম্বার ওয়ান। আর এখানে যে আমি কিবোর্ড থেকে যে মানটা নেব, হ্যাঁ কিবোর্ড থেকে যে মানটা নেব, এই মানটা ইউজ করা হচ্ছে, আর হ্যাঁ কিবোর্ড থেকে যে মানটা নেব, এই মানটা ইউজ করা হবে, মানটা ইউজ করার জন্য হেল্প করছে মুভ এজ কম ওয়ান, এই যে এটা সুযোগ করে দিচ্ছে এই ফাংশনটা বা ইনস্ট্রাকশনটা। তারপর কি হচ্ছে, ইন্টারাপ্ট 21H, ইন্টারাপ্ট 21H চলে এক্সিকিউশন করে, এক্সিকিউশন করবে। আর এটার মানে আমি এখানে যে ওয়ান দেব, এই ওয়ানটা তাৎক্ষণিকভাবে কোথায় জমা হচ্ছে, তাৎক্ষণিকভাবে জমা হচ্ছে AL এর মাধ্যমে। তো AL থেকে আমার কোথায় যাবে, আমি স্থায়ীভাবে রাখার জন্য BL এ রাখবো। হ্যাঁ, ওকে, BL রেজিস্টার রাখবো, তাই আমার AL এর ডাটাটা ততক্ষণই শেষ হয়ে যাবে। যদি আমি জমা না রাখি, তাহলে এটা আমার মানে অ্যাড বা সাব কোনো কটাই করতে পারবো না। তো এটা আমাকে সাময়িক সময়ের জন্য বা প্রোগ্রাম মানে এখানে AL থেকে ডাটা আমি BL এ ডাটা পাঠাবো, মুভ করবো। আচ্ছা, তারপরে প্রিন্ট স্পেসের মাধ্যমে আমি নতুন লাইনে, যে এখান থেকে যে ইন্টার নাম্বার 2 নিচে চলে আসতেছে, এটা হলো প্রিন্ট সেমিকোলনের মাধ্যমে চলে আসতেছে। সিঙ্গেল কোটেশন স্পেস দিলে এটা আমার নতুন লাইনে চলে আসতেছে। তারপর আমার ঠিক সেম ইন্টার নাম্বার 2 এই যে চলে আসছে এখন কিবোর্ড থেকে মান নেওয়ার জন্য, ঠিক সেম এই যে এই কোডটা কাজ করানো হয়েছে। হ্যাঁ, এই যে এই কোডটা কাজ করানো হয়েছে, এটাকে সুযোগ করে দিচ্ছে কিবোর্ড থেকে মান নেওয়ার জন্য। দেখেন এই যে কিবোর্ড থেকে মান নেব, দেওয়ার পর সেটা আবার দেখেন যেখানে চলে যাবে, AL এ মানে এই মানটা আবার কোথায় রাখবে, BH এ রাখবে। তাহলে BL BH, তাহলে 2টা মান পেয়ে গেলাম। হ্যাঁ, ওকে, তারপর আবার কী আসবে, নিচের লাইনে চলে আসবে। দেখেন এই যে প্রিন্টেন, এটা এক্সিকিউশন হয়ে নিচের লাইনে চলে আসছে, তারপর আবার প্রিন্ট এই মেসেজটা প্রিন্ট করে দিচ্ছে, ইন্টার নাম্বার 3। ওকে,
10 নাম্বার থেকে, তো এখানে যদি আমি 2 দেই দেখেন, তারপর আমার নিচের লাইন এক্সিকিউশন হবে। এটা এই মানটা আমি কোথায় রাখছি, এল এম আরটা সিএল রাখছি, এল এম আর সিএল এ রাখছি। তারপর ঠিক সেন্ট আমার প্রিন্টে নতুন নিচে নালে চলে আসে এবং এই মেসেজটা প্রিন্ট করছে ইন্টার নাম্বার 4। তখন আবার যে এই এখানে চলে আসে মোপ এস কমা 1 আর ইন্টার আপ 21 এজ, আবার কিবোর্ড থেকে মান নেওয়ার সুযোগ করে দিছে। আমি আবার অন নিলাম। হ্যাঁ ওকে, তারপরে দেখেন আউটপুট হিসেবে কি দেখাচ্ছে, সিএচ এ রাখা হয়েছে এটা, প্রথম সিএল সিএস। তাহলে আমার রেজিস্টার করা পিএল এ একটা মান, বিএচ একটা মান থাকবে, সিএল এর মান থাকবে, সিএস এর মান থাকবে। এখন আমি চারটা মান যোগ করবো, চারটা মান তো একসাথে যোগ করা যায় না, জাস্ট আমাকে দুটো দুটো করে যোগ করতে হবে। প্রথমে অ্যাড এই যে বিএল এবং বিএচ এ ডাটা যোগ করবো। তাহলে বিএল এ বিএচ এ ডাটা, বিএল এর ডাটা কত দিচ্ছে প্রথম 1, বিএচ এ ডাটা কত 2, 2 আর 1 কত দিলে 3। তাহলে আমার বিএল এর ডাটা কত হচ্ছে 3। আবার নিচে এই লাইনে কী করছি, সিএল এর ডাটা আবার বিএল এ পাঠাইছি, মানে যোগ করা হয়েছে। তাহলে সিএল এর ডাটা কত আছে 2, 2 আর 3 কত হয়েছে, 2 এক 3, হ্যাঁ 2 আর 3 কত হচ্ছে 5, 5 এর বিএল এর ডাটা 5 আছে। তো 5 আবার সিএচ এর মান কত নিয়েছি, সিএচ এর মান লাস্টে কত নিয়েছে 1। তাহলে সিএচ আর 1 কত হয়েছে, কত হচ্ছে 6, তো 5 আর 1 6। এই ইনপুট আউটপুট যেখানে কী দেওয়া হয়েছে মোপি এস 2, যে বিএল এর মান ডিএল করা হয়েছে। এখানে দেখেন এইটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যে এখানে আমরা বিয়োগ করা হয়েছে কেন, সাপ বিএল কমা 1 4 1, বিএল কমা কি আছে 144, মানে 144, এটা করা হয়েছে কেন আমরা একটু ক্যালকুলেশনে যাই। আমি আগেও বলছি আগের ভিডিওতে যে দেখেন এখানে আমি যে সময় 1 ইনপুট দিব, কথার কথা যদি আমি 1 ইনপুট দিই, হ্যাঁ 1 এর জন্য আমার কিবোর্ড যদি 1 পেশ করি, সে আসকি কোড নেবে, আসকি কোড বা হেক্সাডেসিমাল কোড নেবে। আমি আসকি কোড দিয়ে হিসাব দেখাচ্ছি, একই কথা 1 নিলে 49, তো আমি 49 যদি 4 বার যোগ করি, তাহলে 49 4 বার যোগ করলে আমার কত আসবে 196, হ্যাঁ 196 আসবে। তাহলে আমার 196 আউটপুট হিসাবে যদি আউটপুট দিই, আমার মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ইনপুট হিসাবে আজকে কোড নিবে, আউটপুট হিসাবে এই ডান পাশের কোডগুলো দিবে। তাহলে আমি এখানে যদি আউটপুট দিই, তাহলে আমার এই হাইফেন চিহ্নটা চলে আসবে, কিন্তু আমার হাইফেনটা চাচ্ছি না, আমি চাচ্ছি কিনটা 4-1 যদি যোগ করে 4। হ্যাঁ তাহলে 196 থেকে যদি আমি 4 বিয়োগ দিই, সরি 144 বিয়োগ দিই, হ্যাঁ 144 বিয়োগ দিই, তাহলে আমার রেজাল্ট আসতে আসতে কত 4, 152। তাহলে 52 আউটপুট যদি ডিএল করি, তাহলে কী আসবে 4। আমি আবারও বলি 196 থেকে যদি আমি 144 বিয়োগ দিই, আমার কী আসবে 52, আমার আউটপুট নিয়ে আসার সুবিধার্থে এটা আমি করতেছি। হ্যাঁ তাহলে 4, তাহলে 4 আসলে 52 আসতে আসতে, তাহলে 52 আসলে 52কে আবার যদি ডিএল করি, তাহলে আউটপুট হিসাবে আমার এই লাইন দেখাবে, তাহলে আমি এখানে 4 পেয়ে যাচ্ছি। হ্যাঁ দেখেন আমি আউটপুট দেখাচ্ছি, ওকে 1 1 1 1, তা আউটপুট হিসেবে আমার 4 আসবে, দেখেন আউটপুট হিসেবে 4। আর যদি আমি এটা যদি সাপ যদি না করতাম দেখেন, তাহলে আমার হাইপেন চিহ্নটা চলে আসতো। দেখেন আমি আবারও দেখাচ্ছি, দেখেন হাইপেন চিহ্নটা অবশ্যই মাসবি আসবে। দেখেন এই যে এখানে আমার হাইপেন চিহ্নটা রয়েছে, দেখছেন 196 এর মধ্যে, কারণ 196 থেকে যদি আমি আমার আসার কথা কি 4-1 যোগ করলে আমার আসবে 4, তাহলে আমি কত বিয়োগ করবো 144 বিয়োগ করলে 52 আসতেছে। তাহলে এখানে না আমি এখানে সাপ করে দিছি বিএল এর মানটা, সাপ বিএল যদি আমি এখানে কমা দিয়ে দিই, অর্থাৎ সাপ থেকে 48 বিএল এর যে মান আছে বর্তমান, তা থেকে 48 বিয়োগ হয়ে যাবে, এটা বোঝানো হয়েছে, ঠিক আছে। আর এডের মান বর্তমানে যে বিএল এর মান আছে এটার সাথে তার যোগ হবে, এরকম বোঝানো হয়েছে। আর মুভ বলতে এটাকে মুভ করা বোঝায়, মানে এল এ ডাটাটা বিএস এর চলে আসতেছে। তাহলে হ্যাঁ আজ তাহলে এই পর্যন্তই আশা করি বুঝতে পারছেন। এখানে চারটা রেজিস্টার ইউজ করা হয়, বিএল বিএইচ
সিএলসিএস, এটাকে আবার অ্যাড করে বিএল এর মধ্যে রাখা হয়েছে। বিএল থেকে আবার আর 144, সরি 144 বিয়োগ করে দেওয়া হয়েছে সঠিক আউটপুটটা পাওয়ার জন্য। তারপরে বিএল এর মানটা আবার ডিএল এ রাখা হয়েছে। আর আপনার প্র্যাকটিস করবেন, এই এগুলো প্র্যাকটিস না করলে মনে থাকে না, ঠিক আছে? একটা প্র্যাকটিসের উপরে থাকতে হয়। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আর আপনি আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেন। ধন্যবাদ সবাইকে।